হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলায় মা চাউমিন করেছিল দেখো, আর এইদিকে তো মাম্মাম রান্নাবাটি খেলছে, আর ওইদিকে মা সবার জন্য চাউমিনটা থালায় বাড়ছে। তারপরে আমরা সকালে টিফিন খেয়ে দিয়ে আমি যাব ডাক্তারখানায়, মানে ডাক্তারের কাছে, ডাক্তার দেখানোর আজকে ডেট আছে। আর মাও যাবে সঙ্গে, মাম্মামও যাবে, কারণ মাম্মাম তো আমায় ছাড়া থাকবে না, তার জন্য মা মাম্মামকে নিয়ে যাবে। ওই যে মাম্মামকে নিয়ে যাচ্ছে, আর এই জায়গাটা না একটা বড় বাঁদর ছিল, সেটা আর দেখাতে পারলাম না, বাঁদরটা নেমে গেল। আর এইদিকে আমাদের পাড়ায় কত জল জমেছে দেখো, আর মাম্মামের তো ভীষণ আনন্দ, কারণ এই গলির মধ্যে জল জমেছে, রাস্তায় ছিল না, তা মাম্মাম দেখে ও জলের মধ্যে নামবে। তা ভাবলাম চান করাবো, দুপুরবেলা চান করাবো, তার জন্যই জলের মধ্যে একটু নামিয়েছি, একটু খেললো, তারপরে বাড়ি গিয়ে চান করিয়ে দেবো। তো ভীষণ আনন্দ পাচ্ছে, আবার পেছন দিকে ঘুরে আমার দিকে তাকালো। তা চলো তাহলে যাওয়া যাক। ডাক্তার দেখাতে গেছিলাম, আর যা আমাদের পাড়ায় জল জমেছে, তো জলে এই আস্তে আস্তে আস্তে। তা ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার 15 দিন পরে যেতে বলেছে। হ্যাঁ পা ধুয়ে যে মাম্মাম চলে গেছে, দাঁড়ান জল দিয়ে দিচ্ছি। আর পা ধুয়ে যা, গিয়ে পা একদম সোজা বাথরুমে ঢুকবি, আর ছুবি না কিন্তু। জুতো খোলো, জুতো খোলো, দাঁড়া খুলে দিচ্ছি। জল ঘাটে না, জল ঘাট। ওই যে জুজুবুড়ি আসছে, ওই যে জুজুবুড়ি, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, গোড়ালি দিয়ে খুলে, দাঁড়া দাঁড়া না, খোলো খোলো খোলো। হ্যাঁ হলো, দেখে নাও আজকে দুপুরে মা কি রান্না করেছিল, আর খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করে গেছে, কারণ ডাক্তারখানায়, মানে ডাক্তারের কাছে না অনেকটা টাইম চলে গেছে। এদিকে রান্না করেছিল মা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, চিচিঙে ভাজা, উচ্ছে আলু ভাজা, আর পেঁয়াজ দিয়ে ডাল। তা মাম্মামের জন্য কুমড়ো সেদ্ধ, পেঁপে সেদ্ধ, এটা দিয়ে মাম্মাম ভাত খাচ্ছে, আর একা একা বসে ভাত খাবে, তাই ওকে থালায় দিয়েছি। চলো খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নি, তারপর আবার তোমাদের সাথে সন্ধেবেলা এসে কথা বলছি। এখন সন্ধেবেলা চা খেতে বসেছি, মা চা করলো, এই যে চা খেতে বসেছি, আর এইদিকে উনিও চা খেতে বসেছে। তুমি কি কাপে চা খাচ্ছ? রান্নাবাটির কাপে। এই যে দেখো, ও বাবা, ওর ওর সাইজের কাপে। এই যে এই যে চা আছে ওর রান্নাবাটির কাপে, ছোট্ট বাবা খেয়ে নেব, যাও তুমি খাও। একটা তো বিস্কুট খাচ্ছে না, কিন্তু কতগুলো বিস্কুট নিয়ে বসেছে, একটাও বিস্কুট খায়নি এখনো পর্যন্ত। দুটো বিস্কুট, একটা বিস্কুটও খাও না। তার ওই দিকে দেখো কত জামা কাপড় সব ভেজা আজকে, আর জামা কাপড়, তাড়াতাড়ি বিস্কুটটা খাও, তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি বলছি। আজকে আর ছাদে দেওয়া হয়নি, জামাকাপড় শোকায়নি, তাই ঘরেতেই ভেজা জামাকাপড় মেলা হয়েছে। তা পাখা চলছিল, কিন্তু মাম্মাম ওইদিকে বসে চা খাচ্ছে বলে তাই পাখাটা বন্ধ করা হয়েছে, এইদিকের পাখাটা চলছে। তা সন্ধেবেলা সবাই মিলে চা খেলাম, বাবা চা খেয়েছে, মানে মা চা করলো বাবা মা আর আমার জন্য, আর ওইদিকে উনিও বললো যে আমিও চা খাবো, তাই ওকেও চা দেওয়া হয়েছে। এইদিকে তো দুধ নিয়ে বসে আছি, কখন খাবো। তা এইদিকে চা তো খাওয়া হলো, তারপরে আবার বাবা পরোটা এনেছিল, পরোটার তরকারি, পরোটার তরকারি খেয়ে নিচ্ছি। তারপরে রাতে রান্না আছে, আর রান্না কি করেছে মা সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে বাবা পরোটা আনতে গেছিলো বাজারে, তা পরোটা আনতে গিয়ে বাবা না মাংসও নিয়ে এসেছিল, মাংসের কিমা, তা ওই যে মাংসের কিমা দিয়ে হয়েছে তরকার ডাল। তা বেশ খেতে ভালো লাগছিল, আর হয়েছে গরম গরম রুটি, দেখবে তরকার সাথে রুটিটাই বেশ ভালো লাগে। তা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।